দর্শক বন্ধুরা, আজকে আমি 40 সাইজের ব্রাক আর ব্লাউজ কাটিং করে দেখাবো। আমি এর আগে যদিও অনেকবার দেখেছিলাম, এর পরেও কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রথমত আমি সবসময়ের মতো পেছনের পার্ট কাটবো। তো আমি এখানে পেপারে কাটছি বলে এখানে কোনো ফোল্ড করছি না। যদি আপনি কাপড়ে করেন তাহলে এইভাবে এটাকে দুভাজ করে নেবেন। তো আমি এখন আপনাদেরকে যেভাবে পেপারে কাটিং করে দেখাবো আপনারা একইভাবে কাপড়ে কেটে নেবেন, ওখানে আপনাকে কোনো এক্সট্রা সেলাই মার্জিন দিতে হবে না। তো আমি দেখুন এখানে টোটাল ব্লাউজের লম্বা নিচ্ছি 16 ইঞ্চ। আপনি কিন্তু আপনার হাইট অনুসারে নিয়ে নেবেন, হয়তো আপনার কমও হতে পারে বা একটু বেশিও হতে পারে। দাগটাকে সোজা করে নিচ্ছি। এবার দেখুন এখান থেকে শোল্ডার নিচ্ছি, আমি ডিপ নেকের মধ্যে করছি, 5.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। 5.5 ইঞ্চ আবারও সোজা করে নিচ্ছি, তাহলে দাগটা দিতে সুবিধে হবে। এবার দেখুন এইভাবে এটাকে মিলিয়ে নিচ্ছে, ঠিক এই জায়গা থেকে বগলের জন্য নিচ্ছে। তো বগল এখানে আপনার 6 ইঞ্চ হতে পারে, 6.5 হতে পারে, আপনি আপনার বগলের মাপ নিয়ে অবশ্যই করে নেবেন। তো আমি এখানে 6 ইঞ্চ নিয়ে নিচ্ছি, আর রেডিমেড হলে আপনি অবশ্যই 6 ইঞ্চ করে নেবেন। এবার দেখুন এদিক থেকেও আমি 6 ইঞ্চ নিয়ে নিচ্ছি, দুটো পয়েন্টকে প্রথমত সোজা করে নিচ্ছে। এবার দেখুন এই জায়গা থেকে বুকের 1/4 ভাগ নিচ্ছি 10 ইঞ্চ। এরপর এখান থেকে আমি 2 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। তো যদি আপনি ভেতরে বেশি কাপড় রাখতে চান তাহলে 2.5 থেকে 3 ইঞ্চ নিয়ে নেবেন, আর রেডিমেড হলে অবশ্যই আপনি 3 ইঞ্চ নিয়ে নেবেন। তো টোটাল যতখানি বুক নিলাম তার থেকে আমি 1/2 ইঞ্চ কমিয়ে কোমরের জন্য নিয়ে নিচ্ছি। তো এইভাবে নিলে আর আলাদা করে আপনাকে মাপ নিতে হবে না, একই মাপে আপনার ব্লাউজ তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখুন আমি বগলের মাপটা নিচ্ছি, আমি এখানে 1.25 নিচ্ছি, ঠিক এই জায়গা থেকে। বগলের মাপটা হয়ে গেল, এবার দেখুন গলার পাশ নিচ্ছি। তো আমি এখানেও দেখুন 2 ইঞ্চ গলার পাশ নিচ্ছি, যদি পেছনে ডুরি করতে চান তাহলে আপনি 2.5 ইঞ্চ করে নেবেন। আর এদিক থেকে দেখুন আমি গলার ডিপটা নিচ্ছি, একটু বাড়িয়ে নিচ্ছি, এখানে 10.5 নিচ্ছি। আর এখানে দেখুন গলার চওড়াও আমি বাড়িয়ে দিচ্ছি, আমি 3.5 ইঞ্চ গলার চওড়া বাড়িয়ে দিচ্ছি। তো এখন এটাকে এভাবে প্রথমে হালকা হালকা একটু দাগ দিয়ে কোনাকুনি মিলিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে। এবার এখানে খুব ইজিলি আমি শেপ দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে, শুধু হালকা একটুখানি দিয়ে দিলেই হবে, আপনাকে আর কিছুই করতে হবে না। দেখুন তো গলার শেপও কিন্তু হয়ে গেল। আর এই জায়গাতে একটুখানি ডাউন করে নিচ্ছি আগে থেকে। আর কোমরের জন্য দেখুন ঠিক এখান থেকে আমি 5.5 ইঞ্চে দিচ্ছি, আর উপরের দিকে দেখুন আমি 6 ইঞ্চ নিচ্ছি। তো আমাদের পেছনের পার্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেল, এবার কেটে নিচ্ছি। দেখুন আমি এখন যেভাবে কাটলাম আপনি কিন্তু একইভাবে কাটবেন, আপনাকে কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেওয়ার দরকার নেই, শুধু কাপড়ে সোজা বসাবেন, বসিয়ে সব দিক থেকে ঘুরিয়ে কেটে নেবেন, তাহলেই হলো। তো আপনি যখন কাপড়ে কাটবেন তখন কিন্তু আলাদা করে পেপার কাটার দরকার নেই, ডাইরেক্ট আপনি কাপড়ে কেটে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি একইভাবে। আর যদি আপনি মনে করেন প্রতিটা সাইজ অনুসারে পেপার কেটে রেখে দেবেন তাও কিন্তু আপনি পারেন, পেপার কেটে রেখে দেবেন, এরপর যখন যেই সাইজটা করবেন আপনি পেপারটা বসিয়ে কেটে নেবেন, সেখানেও কোনো এক্সট্রা আপনাকে সেলাই মার্জিন নিতে হবে না। এবার দেখুন সামনের পাটের জন্য আমি এদিক থেকে নিচ্ছি, দেখুন এবার এটাকে এখানে বরাবর মিলিয়ে নিচ্ছি। এটা এবার সরিয়ে নিচ্ছি, অতখানি আমার পেছনের পার্ট ছিল,
তো এখান থেকে আমাকে 1.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। তো কেন 1.5 ইঞ্চ নিতে হবে, কারণ আমি যে পদ্ধতিটা এখানে দেখাচ্ছি এটা ডাইরেক্ট কাপড়ে কাটার পদ্ধতি, তার জন্য এখানে সেলাইয়ের জন্য যে কটনের সেলাই হয় মাঝখান থেকে সেলাইগুলো হবে, তার জন্য আপনাকে 1.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এবার দেখুন দাগটাকে সোজা করে নিচ্ছি, এরপর আপনি ঠিক এই জায়গা থেকে ঠিক এখান থেকে দেখুন আপনি সামনের গলার জন্য নেবেন 7.5 ইঞ্চ এখানে নিয়ে নেবেন। দাগটাকে সোজা করে নিচ্ছি, এটাকেও প্রথম সোজা করে নামিয়ে নিচ্ছি। এরপর দেখুন এই জায়গা থেকে আমি গলার পাশ নিচ্ছি, তো গলার পাশ এখানে আপনি 2.75 থেকে 3 ইঞ্চ নিতে পারেন। তো রাখতে চান তাহলে 2.75, আর একটু ছড়ানো করতে চাইলে আপনি 3 ইঞ্চ নিয়ে নেবেন, আর রেডিমেড হলে আপনি অবশ্যই 3 ইঞ্চ করে নেবেন। এবার এখানে শেপটা দিয়ে দিন, তো একটুখানি ভেতরের দিক থেকে দিলে কি হয় সামনের দিকটা দেখতে ভালো লাগে। এবার দেখুন কটনের জন্য আমরা এই জায়গা থেকে আরেকটা মাপ নিচ্ছি, প্রথমত 6 ইঞ্চি একটা দাগ কাটলাম। এবার দেখুন এই জায়গা থেকে আমরা 5.25 আর একটা দাগ কাটছি। খুব বেশি হার্ড যদি আপনার হয়ে থাকে তাহলে 6 ইঞ্চ নেবেন, আর যদি আপনি চান তাহলে প্রিন্সেস কাটের মতো করতে পারেন। আপনি আপনার বাস্ট বয়েন মেপে নেবেন শোল্ডার থেকে কতখানি নিচের দিকে আছে, সেই অনুসারে নেওয়ার পর ন্যূনতম 2.25 ইঞ্চ আপনি এক্সট্রা নেবেন, নিয়ে সেই অনুসারে আপনি এখানে দাগটা দেবেন, দিয়ে বরাবর করে এরপর কটনের জন্য মাপটা নিয়ে নেবেন। তো আমি এখানে 5.25 নিলাম, এরপর দেখুন কটনের জন্য মাপটা নিচ্ছে। তো কটনের মাপটা কিভাবে নেবেন যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমি বলে দিই, যতখানি আপনার আপার চেস্ট থাকবে তার 1/10 ভাগ দিন। এখানে দেখুন ব্লাউজের আপার চেস্ট ছিল 40, সেই অনুসারে এর 1/10 ভাগ হলো 4 ইঞ্চ। এভাবে যতখানি পাবেন সেম আপনি ততখানি এখানে রেখে দিন। এভাবে নেওয়ার পর ন্যূনতম আপনাকে 1/2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, আর যদি কারো ফুল বাস্ট নর্মাল থেকে একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি এখানে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন যতখানি পাবেন তার থেকে। আর যদি মনে করেন কারো ফুল বাস্ট খুব হেভি থাকে সেক্ষেত্রে আপনি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো নর্মালি আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে থাকি, তো এখানে দেখুন আমি 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। এখানে একটু কোনাকুনি হয়েছে দাগটা, টোটাল আমার এখানে 9 ইঞ্চ চলে আসলো। তো যতখানি আসলো সেটাকে হাফ করে নিন, তো তাহলে এখানে 4.5 ইঞ্চ হবে এখানে। এবার দেখুন এই জায়গা থেকে উপরের দিকে কতখানি উঠাবেন, যদি মনে করেন সামনের শেপটা একদম সুচালু ব্রার মতো করতে চান তাহলে 1 ইঞ্চ থেকে আরও 3 সুতা বেশি নেবেন, যদি মনে করেন মিডিয়াম রাখবেন সেক্ষেত্রে আপনারা 1 ইঞ্চ থেকে 2 সুতা উঠাবেন। তো যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে নেবেন। তো এখানে দেখুন আমি 1 ইঞ্চ থেকে 2 সুতা উঠিয়ে নিলাম, এবার এটাকে মিলিয়ে নিচ্ছি। এখানে হালকা একটুখানি শেপটাকে কমিয়ে দেবেন এইভাবে। এবার দেখুন এটাকে প্রথমে সোজা করে নিচ্ছি, এইভাবে শেপটা চলে আসবে। তাহলে শেপটা দেখুন কোথায় রাখবেন, আপনি চাইলে 5 ইঞ্চ, 5.5 ইঞ্চ, 6 ইঞ্চ, যে কোনো জায়গা থেকে আপনি এটা নিতে পারেন। তো 5.5 ইঞ্চ থেকে আমি নিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে আমার এটা চলে আসলো। এরপর দেখুন এটাকে কোনাকুনি করে এর সাথে মিলিয়ে দেব, কিন্তু তার আগে আমি একটুখানি বাইরের দিকে নেব। যদি আপনি কটনটা উরেপ কাটতে চান সেক্ষেত্রে এভাবে বের করতে হবে না, সোজা আপনি এখানে এইভাবে মিলিয়ে দেবেন। আর যদি আপনি উরেপ করতে না চান ডাইরেক্ট কাপড়ে কেটে ফেলেন সেক্ষেত্রে আপনাকে একটুখানি ন্যূনতম 3 সুতা বের করে এরপর আপনি এখানে সেলাই করবেন, তাহলে দেখবেন এখানে ফিটিংসটা ভীষণ ভালো হবে। এবার দেখুন কটনের নিচের অংশটা আমরা কাটবো, তো এখানে দেখুন আমি 4.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি, অতখানি লাগবে না, তবু আমি একটুখানি বাড়িয়ে নিলাম, আমি সবসময় একটু বেশি নিয়ে থাকি, তাহলে সেলাই করার পর আমাদের কোনো সমস্যা হয় না। এদিক থেকে 1/2 ইঞ্চ নামিয়ে নিচ্ছি, আর যতখানি উপরের দিকে উঠলো সেম নিচের দিকে নিয়ে আসবো, 1 ইঞ্চ থেকে 2 সুতা।
এটা খুব মিডলের সাথে কোনাকুনি করে মিলিয়ে দিচ্ছি। যেই কোনো সাইজই হোক না কেন আপনি এইভাবে মেজারমেন্টগুলো নিয়ে নেবেন। আর এদিক থেকে পনে এক উঠিয়ে নিচ্ছি, ঠিক এভাবে চলে আসলো। তাহলে অতখানি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনি চাইলে এই যে নিচের অংশ আছে এর হাফ থেকে, এই যে হাফটা আছে এর একটু উপরে আপনি কোনাকুনি করে এইভাবে শেপটা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু হবে। এরপরও কিন্তু নিচ থেকে একটু কাটতে হয়। আর যদি মনে করেন এখান থেকে মাপ নিয়ে আপনি করবেন সেটাও করতে পারেন, তবে দরকার হয় না। আপনি যতখানি এই অংশ থাকবে সেটাকে হাফ করে এর থেকে 1 ইঞ্চ উপরে আপনি দাগটা কেটে নেবেন। কেটে আপনি কোনাকুনি করে দেবেন, সোজা করে দাগটা দেবেন না, একটু বেঁকিয়ে দেবেন। ঠিক এভাবে দেখুন, এটা হলো সোজা, সোজা আমি একটুখানি বেঁকে দিলাম। তো এইভাবে দিয়ে দিলে হবে, আর কিছুই করতে হবে না। আর নিচের বেল্ট পরে কাটছি, আগে আমি এটা কেটে নিচ্ছি। এখানে দেখুন আমার আরেকটা জিনিস রয়ে গেল, যেভাবে এখানে বেরিয়ে এসছে এখানেও কিন্তু সেম ভাবে বের করে আনতে হবে। কথা বলতে বলতে কিন্তু ভুলে গেছিলাম, এইভাবে নইলে কি হবে, উপরের অংশের তুলনায় নিচের পাড় ছোট হবে। তবে এই অংশে নিচের দিকে অবশ্য হালকা কাট লাগিয়ে রাখবেন, যখনই কাপড়ে কাটেন বা পেপারে নিচের দিকে একটু কাট লাগিয়ে রাখবেন, কাটটা নিচের দিকে থাকবে। এবার দেখুন বেল্টের জন্য পেছনের পার্ট নেবেন, পেছনের পার্ট অনুসারে এর চওড়া নেবেন। তো মাঝখান থেকে দেখুন আমি 4.5 রেখে দিচ্ছি, এটাকে সোজা করে কেটে দিচ্ছি। আর এদিক থেকে দেখুন কতখানি আছে, এদিক থেকে আমার, তো এদিক থেকে আমার প্রায় 5.25 আছে, আর মাঝখানে আমার এখানে 4.5 আছে, আর এদিক থেকে দেখুন আমার 5 ইঞ্চ থেকেও 100টা বেশি আছে। তো এই অংশটা একটু বেশি রাখবেন মাঝখানে, আর এদিক থেকে কম রাখবেন। তো বেল্টের জন্য তেমন কোনো মেজারমেন্টের দরকার হয় না, একটু শেপটা দিয়ে কেটে নিলেই হয়। আর শুধু এদিক থেকে আপনি লম্বাটা বরাবর রেখে দেবেন তাহলেই হল। তো সাইড থেকে আমি আরও একটুখানি কমিয়ে নিচ্ছি। তো কেন কমিয়ে নিলাম দেখুন, যখন পেছনের পাটে টিকেন দেওয়া হবে তখন কিন্তু পেছনের পাটটা আরও ছোট হয়ে যাবে, যার জন্য আমরা এখানে একটুখানি কেটে কমিয়ে নিলাম। এরপরও কিন্তু কারো কাটতে হবে এক্সট্রা। দর্শক বন্ধুরা, 40 সাইজের ব্লাকার ব্লাউজটা কিন্তু আমার এখানে কাটিং করা হয়ে গেছে। তো যদি আপনাদের এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি যেভাবে এখানে কাটলাম আপনারা একইভাবে পেপারে কেটে নেবেন, কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে না। শুধু আপনাদের ফুল বাস্ট অনুসারে কটোরিটা যদি দরকার পড়ে তাহলে আরও একটু বাড়িয়ে নেবেন, আমি 9 নিলাম, তাহলে আপনারা 9.5 নিয়ে নেবেন, তাহলে হবে, বাকি কিছুই করতে হবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, সম্ভব হলে শেয়ার করবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দর্শক আছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে ক্লিক করে যাবেন আমার এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।